আশঙ্কা মতো ছিল প্রস্তুতি। তবে সেভাবে বাংলায় প্রভাব পড়েনি দানার। সকাল থেকে মুখ ভার আকাশের চলছে বৃষ্টি, সেই সাথে বইছে ঝড়ো হাওয়া। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, বনগাঁর বুকে দীর্ঘ 74 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আধুনিক ডিজাইনের কম মজুরিতে হালকা ও ভারী গহনা পাওয়া যায়। বাগদা রোড, বনগাঁ, মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, সবার সেরা। আতঙ্কে ছিল মানুষজন গোটা রাত। নবান্নের কন্ট্রোল রুমে বসে জায়ান্ট স্ক্রিনে নজর রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই মুহূর্তে দানার যে গতি প্রকৃতি তা দেখে কিছুটা নিশ্চিন্ত প্রশাসন। কারণ যে তাণ্ডবের আশঙ্কা করা হয়েছিল কিছুটা হলেও তা দূর হয়েছে। রাজ্যের উপকূলবর্তী দুই জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সেভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর না পাওয়া গেলেও বৃহস্পতিবার রাত থেকে গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছে বৃষ্টি, কোথাও কম তো আবার কোথাও বেশি। তবে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায়। কলকাতায় ঘন্টায় 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকলেও সকাল থেকে হালকা হাওয়া আর সেই সঙ্গে বৃষ্টির দেখা মিলেছে শহর কলকাতায়। অর্থাৎ যে আশঙ্কায় বুক বেঁধেছিল বঙ্গবাসী, সেই আশঙ্কা এবার ধীরে ধীরে নিম্নচাপের বৃষ্টিতে পরিণত হয়েছে। বেশ কিছু জায়গায় জল দাঁড়িয়ে গেলেও সেভাবে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সব থেকে বেশি আশঙ্কা ছিল দীঘা উপকূলবর্তী এলাকা নিয়ে। তবে কাল রাতে সমুদ্রের জলস্তর বৃদ্ধি পেলেও সকাল থেকে ধীরে ধীরে তা কমতে শুরু করেছে। তবে আশঙ্কা করে সম্ভাব্য নিচু জায়গা থেকে আগেই মানুষজনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। দানার প্রভাবে দীঘা, শঙ্করপুর এবং তাজপুরে প্রচুর বৃষ্টি লক্ষ্য করা গেছে। অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন এলাকাতেও খুব বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে গদখালি, গোসাবা, দয়াপুর, চুনোখালি, ঝড়খালি, শঙ্করপুর সহ বিভিন্ন এলাকায় ঝোড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি হতে দেখা যাচ্ছে। এদিকে আবার গঙ্গাসাগরে গাছ উপড়ে যাওয়ায় রাস্তা পরিষ্কারের কাজ চলছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, কলকাতা। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল এন্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল এন্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।